MR9 ডু অর ডাই এই ট্রেলার দেখে জাস্ট একটা কথাই বলবো, পুরাই ঝাক্কাস। মানে আফসোসের সঙ্গে একটা বিষয় বলতে হয় যে আমাদের দেশে তো মুভি রিলিজের সংখ্যা এমনিই কম, আর ওই কম মুভির মধ্যে হাতে কোনা আরও কয়েকটা মুভি থাকে যেগুলো দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে থাকে। সত্যি করে যদি বলি তাহলে মাসুদ রানার টিজারটা ভালো ছিল, তবে টিজার দেখে আমার আসলে এক্সপেকটেশন ওভাবে ফুলফিল হয়নি এবং একটা ভয় ভয়ই ছিল যে আলটিমেটলি কী হবে না হবে। বাট ট্রেলার দেখে যেটা মনে হলো, না সত্যিকার অর্থেই ভালো কিছু আসছে এবং এক্সপেকটেশন আরও বাড়িয়ে দিয়েছে। এবং আশা করা যায় ট্রেলারে টেকনোলজি, ভিজুয়ালাইজেশন, কালার গ্রেডিং এই বিষয়গুলো যেভাবে মেনটেন করা হয়েছে সেই পুরো বিষয়টা পুরো মুভি জুড়ে মেনটেন থাকবে, তাহলে কিন্তু একদম ধামাকা ক্রিয়েট হবে। যদিও এই বিষয়গুলো সেকেন্ডারি, আসল বিষয় হচ্ছে স্টোরি এবং স্ক্রিন প্লে কীভাবে পোর্ট্রে করছে সেটা। অ্যান্ড স্ক্রিন প্লে কীভাবে পোর্ট্রে করে সেটা তো অ্যাকচুয়ালি মুভি দেখার পর বোঝা যাবে, তবে স্টোরির বিষয়ে যতটুকু জানা যায় এটা অ্যাকচুয়ালি স্পাই রিলেটেড মুভিগুলোতে যেরকম হয়ে থাকে, খুব বেসিক স্টোরি, খুব আহামরি যে কিছু থাকবে অমোটা নয়। এখানে ইন্টারন্যাশনাল ভিলেনদেরকে আটকানোর জন্য CIA-র সঙ্গে জয়েন্ট অপারেশন করবে আমাদের দেশের এজেন্ট MR9, যে রোলটা প্লে করছে ABM সুমন। এবং এই ক্যারেক্টারটা যেহেতু বাংলাদেশের হাইলি পপুলার স্পাই নোভেল সিরিজের অংশ, দ্যাটস ওয়াই সবাই আশা রাখবে মাসুদ রানা বইয়ের পাতায় যেরকম ছিল মুভিতেও মাসুদ রানাকে সেইভাবেই পোর্ট্রে করা হবে। হোপফুলি এখানে একটা সলিড স্ক্রিপ্ট থাকবে, যদি পুরোপুরি সলিড নাও হয় আই হোপ এখানে একটা এন্টারটেইনমেন্ট এবং সিরিয়াসনেসের ভালো ব্যালেন্স থাকবে। আর এখানে ABM সুমনের কথা যদি বলি, ভাই এই লোকটা এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট। মানে ট্রেলার দেখে তো সেটাই মনে হচ্ছে, তার যেই অ্যামেজিং অ্যাপিয়ারেন্স ছিল, তার লুক, তার পশ্চার, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ সবই একদম এই ক্যারেক্টারের জন্য 100/100 ম্যাচ খেয়ে যায়। ট্রেলারে তার ফ্লিক্স যদিও খুব বেশি দেখা যায়নি, তবে যতটুকু দেখা গিয়েছে উই আর ইমপ্রেসড। শুরুতে তো বললাম এখানে টেকনোলজি, ভিজুয়ালাইজেশন, কালার গ্রেডিং ছিল খুব ভালো মানের, হ্যাঁ আসলেই তাই। এখানে ম্যাক্সিমাম পোর্শন শ্যুট হয়েছে বাইরের দেশে, তবে বাইরের দেশ ছাড়াও কিছু পোর্শনের শ্যুট আমাদের দেশেও হয়েছে যেটার ঝলক ট্রেলারে দেখা যায়, এবং ওই বিষয়গুলো খুব ভালোভাবে পোর্ট্রে করা হবে বলে আশা রাখা যায়। অ্যান্ড এখানে CGI-র কাজও আই হোপ খুব ভালোই থাকবে। আর কাস্টিং এর কথা যদি বলি, আমরা ABM সুমনকে তো দেখেছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কিন্তু অনেক ফেমাস হলিউড সেলিব্রিটিও আছে, যেমন এখানে মাইকেল জে হোয়াইট আছে, তারপর এই যে 3 Idiots এর চাতুর সিং, হ্যাঁ এও দেখি আছে, এবং ওমি বৈদ্যা, এই লোকটা বোধ হয় এখানে মাসুদ রানাকে হাইটেক কোনো গিয়ার দিয়ে হেল্প করবে অ্যাকচুয়ালি। অ্যান্ড ভিলেন হিসেবে এখানে থাকছে ফ্র্যাঙ্ক গ্রিলো। সো ইন্টারন্যাশনাল এইসব সেলিব্রিটিদের সাথে মাসুদ রানা মানে ABM সুমনের ফাইট, ফেস অফ, এগুলো দেখার জন্য কিন্তু একটা আলাদা আগ্রহ রয়েছে। তবে একটা জিনিস কি, দিন শেষে একটা বিষয় ভাবলে খুবই মানে একটা প্রাউড ফিল হয়, আমরা তো ইউজুয়ালি হলিউড স্পাই মুভিতে CIA, MI6 এগুলোর নামই শুনেছি, আমাদের দেশের এজেন্ট কখনো যে আসবে সিনেমার পর্দায় এটা আসলে ভাবি নাই। বাট যখন ABM সুমন লাস্টের দিকে ডায়লগ দেয় মাসুদ রানা BCI এজেন্ট, কোড নেম MR9, মানে আমাদের দেশের এজেন্ট, ভাবতেই একটা গুজবাম্পস ক্রিয়েট হয় না? সো যেই লেভেলের গুজবাম্পস ক্রিয়েট হয়েছে ট্রেলার দেখে, আই হোপ মুভি দেখেও তার থেকে বেশি গুজবাম্পস ক্রিয়েট হবে, হতাশ করবে না এই মুভিটা। অ্যান্ড ওভারঅল ট্রেলার দেখে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। অ্যান্ড এই মুভিটা রিলিজ পেতে যাচ্ছে কিন্তু August 25-এ।